আমি দেখতে পাচ্ছি তুমি তো বোর হয়ে যাচ্ছ ঘরে বসে বসে। আচ্ছা, তোমার পাহাড় পছন্দ না সাগর? বোর হচ্ছি না, ঘরে বসেও থাকছি না, বেরোচ্ছি তো। না, আসলে বিয়ের পর তো দুজনে মিলে কোথাও যাওয়া হয়নি, সেও ভাবছিলাম দুজনে মিলে কোথাও গেলে। হোয়াট অ্যাবাউট সুইজারল্যান্ড? ইটস এ বিউটিফুল ফ্যান্টাস্টিক কান্ট্রি, তোমার গেলে খুব ভালো লাগবে। সুইজারল্যান্ডে গেলে কি হবে জানো তো? এই বুড়া মানুষটাকে তখন অনেক ইয়াং মনে হতে পারে। সুইজারল্যান্ড যাওয়ার কোনো ইচ্ছা নেই আমার। ওয়েল, হোয়াট অ্যাবাউট তাজমহল? ইন্ডিয়া বেস্ট। তাছাড়া ইন্ডিয়া গেলে তো খুব ভালোভাবে শপিং টপিং করা যায়। ইন্ডিয়া তো নিশ্চয়ই যাওয়া হয়েছে, তাই না? কোথাও যাওয়া হয়নি আমার, আমার পাসপোর্ট নেই। পাসপোর্ট কোনো ব্যাপার হলো নাকি? টুইল 7 days, 7 দিনে বেরিয়ে যাবে। মানে তুমি আগে সিলেক্ট করো কোন দেশে যাবে। কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না এখন আমার। ঠিক আছে, পাসপোর্টটা রেডি হয়ে যাক, তারপর দেখো চিন্তা করে কোথায় যাওয়া যায়। রেডি হয়ে থাক। পাসপোর্ট করতে হবে না, আমার কোথাও যেতে ইচ্ছে হলে আমি নিজে বলবো, তখন করলেই চলবে। পৃথিবী থেকেই চলে গেল, এখন এই একা মানুষটার আশপাশে যা কিছু দেখছো সব কিছু তোমার, সব কিছুর বিনিময়ে সঙ্গী হচ্ছে তুমি। প্লিজ আপনি আমার কাছে আসবেন না, আমি খুব খুশি হব আপনি যদি একটু দূরে সরে বসেন। সরি, আসলে এত তাড়াতাড়ি তোমার সাথে ঘনিষ্ঠ হওয়ার ব্যাপারটা তো ঠিক হয়নি, মানে ইনফ্যাক্ট আমি তোমার কাছে এসেছিলাম বা কাছে আসার চেষ্টা করছি সব কিছু সম্পর্কে তোমাকে জানানোর জন্য, আমার যে ফ্যামিলির ছবি টবি সব দেখানোর জন্য। দ্যাটস অল, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কোনো অজুহাতেই আপনি আমার কাছে আসবেন না। পারুন, আমাদের তো বিয়ে হয়েছে, এখানে অজুহাত দেওয়ার প্রশ্ন তো ওঠে না। একটা কথা আমি আপনাকে জানিয়ে রাখছি, এই বিয়েতে আমি রাজি ছিলাম না। সো আমি খুশি হব আপনি যদি আমাকে আমার মতো থাকতে।